ঈগল বা বাঁশ পাখি যার তীক্ষ্ণ গগনভেদী চিৎকার শুনলে জঙ্গলের সমস্ত প্রাণীরই বুক কেঁপে ওঠে। এই পাখিটির ধারালো ঠোঁট এবং নখ, শক্তিশালী পাঞ্জা এবং তীক্ষ্ণ দৃষ্টি পাখিটিকে বিশ্বের শ্রেষ্ঠ শিকারী পাখিতে পরিণত করেছে। জলে, স্থলে, এমনকি আকাশে যে কোনো জায়গাতেই এ স্বচ্ছন্দে শিকার করতে পারে। পশুরাজ সিংহের সঙ্গে তুলনা করে অনেকে একে আসমানি বাদশাহ বা কিং অব দ্য স্কাই বলে থাকে। এটি একটি ব্যাল্ড হেডেড ঈগল। এর ডানা দুটোর দৈর্ঘ্য 1.5 মিটার থেকে 2.3 মিটার পর্যন্ত হয়ে থাকে এবং ডানার পেশি এতই বেশি শক্তিশালী যে এই ঈগলগুলো তার নিজের দেহের ওজনের তুলনায় 1.5 থেকে 2 গুণ ওজন খুব সহজেই বহন করতে পারে। এদের গ্রিপ বা পাঞ্জা একজন স্বাভাবিক মানুষের তুলনায় প্রায় 10 গুণ শক্তিশালী, ফলে এরা খুব সহজেই পায়ে করে খরগোশ, ছাগলের বাচ্চা, বেড়াল ইত্যাদি প্রাণীকে খুব সহজেই আকাশে উড়িয়ে নিয়ে যেতে পারে। তবে এই বাজপাখিদের জীবনযাত্রা অন্যান্য পাখিদের থেকে বেশ অনেকটাই আলাদা। এরা গাছের ফলমূল বা দানাশস্য খেয়ে বেঁচে থাকতে পারে না। এদের স্টমাক বা পাকস্থলী এই সমস্ত খাবার হজম করতে পারে না, ফলে এই বাজপাখিকে বেঁচে থাকার জন্য প্রায় সারা জীবনই সংগ্রাম করতে হয়। অর্থাৎ শিকার ছাড়া এরা বেঁচে থাকতে পারবে না। অনেকে যারা শখের বসে বাজপাখি পালন করে, তারা যদি মনে করে যে বাজপাখিকে দানাশস্য বা ভাতরুটি বা ফলমূল খাইয়ে বড় করবে, সেটা কোনো মতেই সম্ভব না। এমনকি ছোটোবেলাতেও বাজপাখিকে যদি এই সমস্ত খাবার দেওয়া হয়, অর্থাৎ ফলমূল বা দানাশস্য, তাহলে তারা সে খাবার বমি করে দেবে বা উগড়ে দেবে। ফলে বাজপাখিকে শিকার করে মাছ মাংসের উপর বেশ করেই বেঁচে থাকতে হয়। এক একটি বাজপাখির গড় আয়ু প্রায় 70 বছর। তবে খুব আশ্চর্যের ব্যাপার হলো, একটা বাজপাখির বয়স যখন প্রায় 40-45 বছর হয়, তখন তার জীবনে একটা নতুন ফেজ শুরু হয়। 40-45 বছর বয়সে বাজপাখির ঠোঁটগুলো মোটা, ভারী এবং ভোঁতা হয়ে যায় এবং পায়ের যে নখগুলো, সেই নখগুলো অনেক বড় হয়ে আংটির মতো বেঁকে যায়, ফলে তাদের শিকার করার ক্ষমতা আস্তে আস্তে লোপ পায় বা হারিয়ে যায়। এই অবস্থায় অধিকাংশ বা অনেক বাজপাখি মারা যায় খাবারের অভাবে, যেহেতু তারা শিকার করতে পারছে না। তবে কিছু কিছু বাজপাখি থাকে যারা অত্যন্ত চালাক প্রকৃতির হয়। এই সমস্ত বাজপাখিগুলো তারা করে কি, অনেক উঁচু গাছের ডালে বা কোনো সমতলে যেখানে পাথর টাথর বা পাথর, বড় বড় পাথর আছে, বা অনেকে করে কি আগে থেকে বুঝতে পেরেই পাহাড়ের উপরে কোনো একটা জায়গায় নিজের আস্তানা গাড়ে। সেই জায়গায় সে করে কি ওই পাথরে অথবা গাছের শক্ত ডালে তার ঠোঁটগুলোকে ঠুকে ঠুকে বা ঘষে ঘষে সব ভেঙে ফেলে এবং নতুন ঠোঁট বেরোনোর আশায় দিন যাপন করে। সাধারণত বাজপাখিরা মরা প্রাণী বা পচাগলা খাবার খায় না, কিন্তু এই অবস্থাতে এ ধরনের খাবার খেতে তারা বাধ্য হয়, কারণ এই অবস্থায় তারা শিকার করতে পারে না, অথবা তারা এই অবস্থায় কোনো খাবারই খায় না, চুপচাপ বসে থাকে নতুন ঠোঁট গজানোর আশায়। ঠোঁট গজানোর এই প্রক্রিয়াটা শেষ হতে প্রায় 3 মাস সময় লাগে। 3 মাস পর যখন নতুন শক্ত ঠোঁট গজায়, তখন এই নতুন ঠোঁট দিয়ে তাদের পুরনো পায়ের নখগুলোকে কেটে ফেলে এবং পালক তুলে ফেলে, দিয়ে নতুন পালক গজানো এবং পায়ের নখ গজানোর আশায় দিন যাপন করে। এই পায়ের নখ গজানোর প্রক্রিয়াটা শেষ হতে প্রায় আরও 1 মাস সময় লাগে, ফলে দীর্ঘ 4 মাস অপেক্ষার পর সে আবার পুনর্জন্ম লাভ করে বললেই চলে। আমাদেরকেও বিভিন্ন সময়ে, বিভিন্ন বয়সে বিভিন্ন ধরনের সমস্যা বা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। শারীরিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, ছেলেমেয়েদের জীবন গড়ার সমস্যা, এইরকম নানা সমস্যায় কোনো না কোনো সময়
একেবারে জর্জরিত হয়ে যেতে হয়। এই সময় হতাশায় না ভুগে, অদৃষ্টকে দোষারোপ না করে এই সমস্ত সমস্যার সমাধানের উপায় খুঁজে বার করতে হবে, অর্থাৎ পন্থা অবলম্বন করতে হবে। একটা বাজপাখি যদি তার জীবনের সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করে নতুন করে বাঁচতে শেখে, তাহলে আমরা মানুষরাই বা কেন পারবো না? এই বাজপাখিদের কাছ থেকে শিক্ষা নিয়ে প্রতিকূলতার সম্মুখীন হতে হবে এবং ধৈর্য ধরে ভালো সময়ের জন্য অপেক্ষা করতে হবে। যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং এইরকম আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবেন। একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।